খেলনা বন্দুক ভেবে নিজের মাকে গুলি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চার বছর বয়সী একটি ছেলে বন্দুক নিয়ে খেলার সময় দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটায় সে চিকিৎসকরা জানায় গুলিবিদ্ধ ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা তার অবস্থার উন্নতি হচ্ছে ব্যক্তিগত অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত না করে আহতের বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে পুলিশ ব্যক্তিগত অস্ত্র ব্যবহার নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা সমালোচনা চলছে যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কিছু বন্দুক হামলার ঘটনার পর অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে দাবি জোরালো হয় গত নভেম্বরে ওয়াশিংটন অঙ্গরাজ্যে অস্ত্র নিরাপত্তা বিষয়ক প্রস্তাবকে অনুমোদন দেয় ভোটাররা এতে বলা হয় অস্ত্রের নিরাপত্তা রক্ষা করতে না পারলে ব্যবহারকারী অপরাধী হিসাবে গণ্য হবে শনিবার ওয়াশিংটনের সিয়াটল এলাকায় চার বছরের একটি ছেলে তার মা সাবরিনাকে গুলি করে বন্দুক দিয়ে খেলার সময় দুর্ঘটনা বসত ওই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে আহত ওই মায়ের বয়স ঘটনার সময় বন্ধুর সাথে টেলিভিশন দেখছিলেন তিনি ছেলে বন্ধুটি তার ব্যক্তিগত বন্দুক ম্যাট্রেসের নিচে রেখেছিল ওই বন্দুক দিয়ে মায়ের মুখে গুলি করে বাচ্চাটি ঘটনার পর প্রতিবেশীরা সাবরিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকরা জানান তার অবস্থার উন্নতি হয়েছে আশা করি মেয়েটি সুস্থ হয়ে যাবে দোষীকে আইনের আওতায় আনতে হবে কিং কাউন্টি পুলিশ জানায় আহত সাবরিনাথ ছেলে বন্ধুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে আইন অনুযায়ী ব্যক্তিগত অস্ত্রের মালিককেই তার অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অরক্ষিত অস্ত্র ব্যবহার করে কেউ দুর্ঘটনা ঘটালে অস্ত্রের মালিককে অপরাধী হিসাবে বিবেচনা করা হবে লিপ্টন কুমার দীপ্ত বার্তাকক্ষ